আপনার যদি কেউ কাছের কোনো মানুষ মারা যায়, কিংবা সে যদি হয় মা কিংবা বাবা, সেই শোক কি কখনো কাটিয়ে ওঠা সম্ভব? আমার মার খুব ইচ্ছে ছিল যে সে হিরোইন হবে, সে হিরোইন হতে পারেনি, কিন্তু তার যে স্বপ্নটা আমার মধ্য দিয়ে সে পূরণ করেছে। সবার সিনেমা ভালো যাক, তার মধ্য থেকে আমার সিনেমা একটু বেশি ভালো যাক। বুবলি আপু খুবই ভালো করছে, খুব বেশি ভালো করছে, এবং তার যে কিউট ছেলে আছে বীর, তার জন্য অনেক অনেক দোয়া এবং আদর। অপুদিকে তো আমার খুবই পছন্দ, নিজের বড় বোনের মতো। বীর, জয়, যার যেই যেই বাচ্চা আর আছে সবাই, পুণ্য, জানি না ভাই আপনারা কি থেকে কি ছবির সাথে সাথে আর কিভাবে কাটানোর মানে পরিকল্পনা রয়েছে? আমার কোনো পরিকল্পনাই নেই সত্যি কথা বলতে। যেই পরিকল্পনা ছিল, যাকে নিয়ে পরিকল্পনা ছিল, সে আর মানে আমার সাথে নেই কিংবা আমাদের সাথে নেই। সো আমার কোনো পরিকল্পনা নেই, আমি জাস্ট আমার সিনেমা, আমার কাজ যেটা, আমার প্রফেশন যেটা, সেটা আমি চালিয়ে যেতে চাই। এর বাহিরে আমি আর কোনো কিছুই করতে চাই না। যতটুকু কাজ করা দরকার ততটুকুই করছি, যতটুকু আসলে মেনটেন করা দরকার, সবার সাথে কথা বলা দরকার ততটুকুই করছি এবং করব। এর বাইরে আমি আসলে কোনো কিছুই করব না, না করব শপিং, না করব ঘোরাঘুরি, না করব কোনো কিছু। জাস্ট আমি প্রমোশন করার জন্য যতটুকু করা দরকার ততটুকুই করব। আপনার যদি কেউ কাছের কোনো মানুষ মারা যায়, কিংবা সে যদি হয় মা কিংবা বাবা, সেই শোক কি কখনো কাটিয়ে ওঠা সম্ভব, সেটা আপনি আমাকে বলেন। আপনি যেই কাজ করছেন, আপনি তো সেই কাজ বন্ধ করলে আপনার সেই প্রিয় মানুষটা ফিরে আসবে না, আপনার তো কাজ চালিয়ে যেতে হবে। সো আমি আমার পক্ষ থেকে, আমি আমার দিক থেকে, আমি মনে করছি, আমি এর আগে বলেছি যে এটা আমার প্রফেশন, আমার এটাই কাজ করতে হবে। এবং তার চেয়ে বড় কথা, আমি আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি বিকজ অফ আমার মায়ের স্বপ্ন ছিল এটা। আমার আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন, ছোটবেলা থেকে আমার মা সবসময় আমার সাথে ছিল, ছিল কি এখনও আছে আমার মা আমার সাথে। সে আমাকে যেখানেই সে যেত আমাকে নিয়ে যেত, যেখানেই আমি যেতাম আমাকে আমি তাকে নিয়ে যেতাম। সো ওই জায়গা থেকে তার যে স্বপ্নটা ছিল, এবং আমি এখন এই ফার্স্ট টাইম বলতে চাই, আমার মার খুব ইচ্ছে ছিল যে সে হিরোইন হবে, সে হিরোইন হতে পারেনি, কিন্তু তার যে স্বপ্নটা আমার মধ্য দিয়ে সে পূরণ করেছে। এবং তার স্বপ্ন আমি কখনোই ভাঙতে চাই না। সে আমাকে যে জায়গায় দেখতে চেয়েছিল, আমি সেই জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তার আশীর্বাদ সবসময় আমার সাথে আছে, আমার মাথার উপরে আছে সে। সো এটাই, আপনারাও দোয়া করবেন যাতে আমার মা যেখানেই থাকে ভালো থাকে। অনেকে সাসপেন্স টাইপের অনেক মুভি দেখতে পছন্দ করি, যেটাতে অনেক থ্রিল কাজ করবে, যেটাতে আমাদের মনে হবে, মনে প্রশ্ন জাগবে যে এরপরে কী হচ্ছে, এরপরে কী হচ্ছে, এটা হচ্ছে মনে হয়, পরবর্তীতে গিয়ে মনে হয় যে এটাই, এটা এটা হচ্ছে না, যেটা চিন্তা করেছিলাম তার থেকে অনেক দূর দূর কিছু হচ্ছে, অনেক বেশি কিছু হচ্ছে, কিংবা যেটা আমরা কল্পনাই করতে পারিনি। সেই গল্পটা হচ্ছে লিপস্টিক। আমি অডিয়েন্সদের তাহলে একটু ক্লিয়ার করি, কাউকে দেখেন, প্রতিদ্বন্দ্বিতা ভাবলে আসলে কখনো আমার কাছে মনে হয় না এগিয়ে যাওয়া যায়। আমি সবাইকে আমার পক্ষ থেকে শুভকামনা, যারা যারা সিনেমা নিয়ে আসছে, যেই নায়িকারা যেই সিনেমা নিয়ে আসছে তাদের শুভকামনা। সবার সিনেমা ভালো যাক, তার মধ্য থেকে আমার সিনেমা একটু বেশি ভালো যাক। না, বুবলি আপু খুবই ভালো করছে, খুব বেশি ভালো করছে, এবং পরপর অনেক সিনেমা করছে। খুবই শুভকামনা তার জন্য, অনেক দূর যাক, অনেক ভালো করুক, এবং তার যে কিউট ছেলে আছে বীর, তার জন্য অনেক অনেক দোয়া এবং আদর। অপু আপুর জন্য, সবার জন্য শুভকামনা, সবার জন্য শুভকামনা। অপুদিকে তো আমার খুবই পছন্দ, সে আমার মানে নিজের বড় বোনের মতো, সবসময় খোঁজ নেয়, সবসময় খবর রাখে। সো তার জন্য শুভকামনা, যদিও তার সিনেমা এবার আসছে না, তার সিনেমা আসলে ভালো হতো। শাকিব খান বাদ যাবে কেন? সবার জন্য শুভকামনা, সবার, সব আর্টিস্টদের জন্য শুভকামনা, সবাই ভালো করুক, সবাই ভালো করতে দিক, এটাই। শুধু বীরের জন্য বললেন, আপনারা আমাদের জন্য কিছু বলবেন? এটা এটা খুবই বাজে করছেন না আপনারা, বাচ্চাদেরকে নিয়ে এরকম। বীর, জয়, যার যেই যেই বাচ্চা আর আছে সবাই, পুণ্য, জানি না ভাই আপনারা কি থেকে কি পুণ্য, শুভকামনা, সবার জন্য শুভকামনা, অনেক অনেক আদর, ভালো থাকবে সবাই। ক্যারেক্টার একটু ফুটিয়ে তোলার জন্য কোনো চ্যালেঞ্জেস বা কোনো আলাদা প্রিপারেশন এরকম কিছু যদি বলতে চান?
দেখুন প্রত্যেকটা আমাদের যে স্ক্রিপ্টটা ধরিয়ে দেওয়া হয় সেই স্ক্রিপ্টে যে ক্যারেক্টারগুলো থাকে মানে সেই ক্যারেক্টারগুলো কিন্তু আমরা কেউই না, সো ওইটার প্রিপারেশন তো নিতেই হয়। যেমন আমার জন্য যেটা চ্যালেঞ্জিং ছিল, আমরা যখন এর আগে আমি যে যে সিনেমাগুলো করেছি কোনোটাতে আমার দুইটা ক্যারেক্টার ছিল না, একটা ক্যারেক্টার ধরিয়ে দেওয়া হয়েছে ওটাকেই আয়ত্ত করে নিজের মধ্যে নিয়ে আমি ওটাকেই কন্টিনিউ করে গিয়েছি। বাট লিপস্টিকের ক্ষেত্রে একদম পুরোপুরি ভিন্ন, লিপস্টিকের ক্ষেত্রে একটা ক্যারেক্টার করার পর সাথে সাথে আরেকটা ক্যারেক্টার আমাকে শিফট হতে হয়েছে, যেটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। বুচি থেকে মাধুরী, আবার দেখা গেল মাধুরী কাজ করছি 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 ডিরেক্টর বলছে যে আচ্ছা বুচির এই সিনটা বাকি আছে, তখন মাধুরী থেকে আবার বুচিতে শিফট করতে হচ্ছে। সো এই ব্যাপারটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। আফটার অল উই অল আর হিউম্যান বিং, আমরা রোবট না যে সুইচ অন অন হয়ে গেল সুইচ অফ আচ্ছা অফ। সো ওই ব্যাপারটা নিয়ে আমরা একটু আমি পার্সোনাল অনেক বেশি পড়াশোনা করেছি কোন ডায়লগ আসলে আমি অনেকে বলে যে পিছন থেকে বলে দেয় ডায়লগ না, বাট আমি কেন জানি পিছন থেকে যখন আমাকে বলে দেয় আমি কনসেন্ট্রেশন হারিয়ে ফেলি, আমি ওই ডায়লগটা মুখস্থ করি যতক্ষণ পর্যন্ত আমার মাথায় না আসবে, যতক্ষণ পর্যন্ত আমি নিজে নিজে ডায়লগটা না বলতে পারবো কারো শোনা ছাড়া, তো ততক্ষণ পর্যন্ত আমি ডায়লগ দিব না, ক্যামেরার সামনে দাঁড়াবো না। সো এই ব্যাপারটা আমি আমার প্রত্যেকটা ডিরেক্টরের কাছ থেকে প্রশংসা পাই। সো এইভাবে আসলে আমি প্রিপারেশনটা নিই। ফ্রেশ পেয়ার আসলে আমরা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। সবাই চাই, সব দর্শক কিংবা আমরা নিজেরাই নতুনত্ব ছোঁয়া পেতে চাই। সো নতুন কিছু দেখতে কার না ভালো লাগে, সেটা যদি জিনিসটা যদি ভালো হয়। সো আমরা লিপস্টিক মানে কথা দিচ্ছি, জানি না যদি আপনাদের ভালো না লাগে, বাট আমরা শিওর আমাদের মন বলছে যে আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো না লাগে তাহলে আসলে সেখানে আর কিছু করার নেই, দোয়া করবেন যাতে পরবর্তীতে আরও বেটার কিছু করতে পারি, বাট এটা শিওর যে আপনাদের ভালো লাগবে। সো নতুন পেয়ার দিয়ে যদি নতুন নতুন কিছু শুরু করা যায়, নতুন নতুন কিছু কাজ দেওয়া যায় এবং দর্শকদের সেটা ভালো লাগে, সেটা কেন না। আমরা আসলে একঘেয়েমিতা পছন্দ করি না। যেমন আমি যাদের যাদের সাথে কাজ করেছি দর্শকরা বলেছে নতুন কিছু চাই নতুন কিছু চাই, যেমন তার সাথে কাজ করেছি তার সাথে আমার দুইটা কাজ অলরেডি হয়ে গেছে, আরও দুই তিনটা কাজের কথা চলছে এখনও শিওর না। সো দর্শক যখন যখন বলবে দেখতে দেখতে আদর পূজাকে দেখতে দেখতে, তখন যদি বলে যে নতুন কিছু চাই নতুন কিছু চাই, তখন আবার আদর থেকে শিফট হয়ে অন্য কোনো নতুন ছেলেকে কিংবা নতুন হিরোর সাথে কাজ করবো। সো মোট কথা আসলে নতুন অনেক কিছুই ভালো লাগে দর্শকদের, দ্যাটস ওয়াই সৃষ্টিকর্তা যা করে মঙ্গলের জন্যই করে। হয়তো বা লিপস্টিক আগে এসে নিশ্চয়ই কিছু ভালো ভালো কিছুর জন্য আসছে লিপস্টিক, এবং আমরাও চাচ্ছিলাম যে ভালো কিছু দিয়ে আসলে আমাদের যাত্রা আমাদের জুটির যাত্রাটা শুরু হোক। সো সৃষ্টিকর্তার মনে হয়েছে যে লিপস্টিকটা আগে রিলিজ হোক, ঠিক আছে লিপস্টিকটা দিয়ে দিয়েছি। একদম